রোজালি, ধামাকা, ইয়রেঞ্জ, রিং আইডি সহ বেশ কিছু ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণায় প্রশ্ন উঠেছে, এ খাতে বিনিয়োগ কতটা নিরাপদ। ই কমার্সের প্রতারণার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী একসঙ্গে সারা দেশে অভিযান চালাচ্ছে। রোববারও একজন গ্রাহকের 2.5 কোটি টাকা আত্মসাতের মামলায় ই কমার্স প্রতিষ্ঠান উইকম ডট কম ও থলে ডট কম এর 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সিআইডির তালিকায় এখন 60টি ই কমার্স প্রতিষ্ঠান, যার মধ্যে 30 থেকে 32টি প্রতিষ্ঠানের লেনদেন ও বিভিন্ন কার্যক্রম নজরদারিতে আছে। কোথায় কি আছে আর তারা আর কারবার সাথে কিরকম লেনদেন করেছে, কত গ্রাহক প্রতারিত হয়েছেন, কত টাকা তারা মোট অ্যাকাউন্টে হ্যান্ডেল করেছেন। অনলাইনে বিমানের টিকিট বিক্রির নামে প্রতারণা ও 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 24ticket.com এর 2 পরিচালককেও গ্রেপ্তার করেছে সিআইডি। ই ওয়ালেটের মাধ্যমে গ্রাহকের শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রিং আইডির বিরুদ্ধেও। প্রশ্ন, গ্রাহকেরা কি তাদের অর্থ ফেরত পাবেন? অনেক ধরনের কার্যক্রম আছে রিং আইডিতে। আমরা কয়েনে বিনিয়োগ দেখেছি, ইনভেস্টমেন্টে ক্রয় বিক্রয় হয়েছে, পণ্য ক্রয় বিক্রয়ের ইস্যু আছে। এগুলো হচ্ছে তাদের ফ্রন্ট পেজ, যারা এমএলএম করে তাদের ফ্রন্ট পেজে কিছু প্রোডাক্ট রাখা হয়, এই প্রোডাক্টগুলোকে তারা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যাকডোরে কিন্তু তারা এটা অন্য বিজনেসের মডেল হিসেবে তারা পরিচালনা করে। এই বাইপাসের অংশগুলো ইনভেস্টিগেশন আমরা করছি যে কোন টাকাটা কোন দিকে গেছে, এইটার মানে লেয়ারিংটা কিভাবে হলো, হ্যাঁ, এবং ইন্টিগ্রেশনের পর্যায়টা কিভাবে আসছে। আহমেদ রাবি তানিম, 18 নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন প্রতিবেদনটি, এবারে দেখে নেওয়া যাক এই বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে। যে পণ্যগুলো আসলে যে রেগুলার প্রাইসে হওয়ার কথা, কিন্তু একটা এতটা পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে যে যেটা আসলে বিশ্বাসযোগ্য নয়। তো তারপরে যখন আমরা অর্ডার করি ওই পণ্যটা, কাঙ্ক্ষিত মানের পণ্যটা পাচ্ছি না, তখন আমাদের নিজেদেরকে প্রতারিত মনে হচ্ছে। এখন যদি ই কমার্সের প্রতিষ্ঠানগুলো যদি তাদের একটা স্বচ্ছতার জায়গা থেকে কাজ করে, যদি তারা গ্রাহককে ভালো মানের পণ্যই দিতেছে এবং সেটা একটা রিজনেবল প্রাইসে, সেক্ষেত্রে ই কমার্সের ভবিষ্যৎ আমি মনে করি বাংলাদেশে অবশ্যই অনেক উজ্জ্বল, এবং ই কমার্স অবশ্যই মানে বাণিজ্যের ক্ষেত্রে বা পণ্যপ্রাপ্তির ক্ষেত্রে বেশ একটা ভালো ভূমিকা রাখতেছে। কিন্তু যদি বিশ্বাসের জায়গাটা একদমই নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আগ্রহটা একদমই কমে যাবে। একবার ট্রাস্ট চলে গেলে সেই ট্রাস্টটা আর্ন করা ইটস ভেরি ডিফিকাল্ট। সো ই কমার্সের প্রতি আমাদের এখন, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি দেখি, তাহলে ই কমার্সের প্রতি ট্রাস্ট একদম চলে গেছে। আমি পার্সোনালি যে মানে যত আছে হচ্ছে যত ই অরেঞ্জ, ই ভ্যালি, এগুলো অনেক নাম করা অনেক বড় বড় প্রতিষ্ঠান ছিল ই কমার্সে, বাট দে ব্রোক আওয়ার ট্রাস্ট। অ্যাডভার্টাইজমেন্ট অনেক বেশি আই থিঙ্ক ট্রু করতে হবে, যেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে। অ্যান্ড আই গেস কিছু কিছু ই কমার্স প্ল্যাটফর্ম আছে, দে আর ট্রাস্ট ওয়ার্দি আই গেস। তো তাদের, আমরা এখন COVID-19 সিচুয়েশন, আমরা কিন্তু ই কমার্সের উপরই ডিপেন্ডেন্ট, সো দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু গেইন আওয়ার ট্রাস্ট। আমাদের এখানে সিআইডি বলেন কিংবা পুলিশ বলেন, র্যাব বলেন, এদের আরও এসব বিষয়ে আরও সচেতন থাকা উচিত, যেন ওই যারা বড় বড় আমাদেরকে লোভ দেখাচ্ছে তাদেরকে সঠিকভাবে তদন্ত করা উচিত, যেন তারা আমাদেরকে যে লোভ দেখাচ্ছে এটা আসলে কতটুকু তারা সঠিকভাবে কাজগুলো পরিচালনা করছে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। তাহলে মনে করি যে বাংলাদেশে ই কমার্স সাইট আবারও আগের মতো সেই সফলতা ফিরে পাবে। মোটামুটি ই কমার্স একটা ভালো স্থান করে নিয়েছিল, ই ভ্যালি বলেন, দালাল প্লাস বা এরকম কিছু কিছু ওয়েবসাইট দারাজ আছে, বাট রিসেন্ট যে ইস্যুগুলো হচ্ছে এগুলোর জন্য কিন্তু মানুষের বিশ্বাসের জায়গাটা অনেকটা নড়বড় হয়ে গেছে। এমনিতে আমাদের দেশে সাইবার সিকিউরিটি নিয়ে অনেক প্রবলেম হয়, নেটওয়ার্কের প্রবলেম, অনেক কিছু প্রবলেমের পরেও মানুষ যখন একটা জায়গায় ইনভেস্ট করার আশা করছে, সেখান থেকে যখন একটা ধাক্কা খায়, তখন তাদের কিন্তু একটা মানে আস্থার জায়গাটা নড়বড়ে হয়ে যায়। তো সেখান থেকে তারা যদি ওই অ্যাসিওরেন্সটা দিতে পারে, ভালো প্রফিট দেখাতে পারে, আর মানুষগুলোর সবচেয়ে বড় কথা যে বিশ্বাসটা যদি তারা আবার অর্জন করতে পারে, তাহলে আমার মনে হয় যেহেতু আমরা গতবারে দেখেছি অনেক মানুষ ইন্টারেস্টেড ছিল, হয়তো বা ওই রকম ভালো জায়গা তৈরি করতে পারলে আরও মানুষ ইনভেস্ট করবে, আরও মানুষ এটার প্রতি এগিয়ে আসবে। কম টাকা দিয়ে বেশি কিছু পাওয়ার এই লোভটা আসলে এটা করে না, এটা হচ্ছে ব্যবসার কোনো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। কারণ আপনি কখনই নিজের লস করে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবেন, এটা ব্যবসার কোনো সংঘাতই পড়ে না। গ্লোবালে যেই কোনো বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে যদি ফলো করে, তাদের যে স্ট্র্যাটেজি যেভাবে ফলো মানে অনুসরণ করা হয় ওইভাবে যদি তারা করে, আমাদের দেশেও আশা করি একটা ভালো একটা ব্যবস্থা তৈরি হবে,
আমাদের ই কমার্স সাইটগুলো মানুষের বিশ্বাস অর্জন করতে পারবে। প্রথমেই দোষারোপ করতে চাই যারা ই কমার্স সাইটগুলোকে রেগুলেট করে, তারা তাদের জায়গা থেকে এই ই কমার্স সাইটগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না এবং আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে। আমি মনে করি যারা ই কমার্স সাইটগুলোকে কন্ট্রোল করছে তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। তারা দায়িত্বশীল হলে আমরা মনে করি যে বাংলাদেশ ই কমার্স সাইটগুলো আরও বেশি সাস্টেনেবল হবে, আরও বেশি প্রফিটেবল হবে এবং মানুষের আস্থা অর্জন করতে পারবে। ফিউচারের কথা বলতে গেলে হচ্ছে এখন এই পর্যন্ত যেরকম এক্সিস্টিং যে কন্ডিশনগুলো আমরা দেখলাম, আসলে ওইখানে যে সিওরা বা যে এমডি যাদেরকে হচ্ছে গিয়ে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে বা মামলা তদন্ত বা মামলা চলমান আছে, এখন এটার রেজাল্ট না আসা পর্যন্ত বা ওরা কী ধরনের সুপারিশ করে বা কিছু তারপর হয়তো বোঝা যাবে। মনে হয় এইটার ভবিষ্যৎ বাংলাদেশের কখনোই ভালো হবে না। আমি ডেস্টিনির কথা শুনেছি, যুবকের কথা শুনেছি, যেগুলোর প্রত্যেকটা হচ্ছে গিয়ে মানে মানুষের আস্থা নিয়ে হয়তো কাজ করেছিল বাট শেষ পর্যন্ত ওই আস্থার জায়গাটা তারা রাখতে পারে নাই। এখন এটাও যদি এরকম হয় আমার মনে হয় অদূর ভবিষ্যতে কখনোই আর মানুষটা এখানে যদি মানুষ সচেতন হয় কখনোই আর সেখানে ইনভেস্ট করবে বলে আমার মনে হয় না। যে কাস্টমারদের টাকা আটকে আছে সেগুলো পরিশোধ করতে না পারে বা ব্যাক করে আবারও বিজনেসে ব্যাক না করে, তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশে ই কমার্সের তেমন একটা অদূর ভবিষ্যৎ ভালো দেখছি না আমরা। তো সেই জন্য হচ্ছে প্রথমত বড় বড় সাইট যেগুলো ধরুন ইভেলি বা যেগুলোর কথা মানুষ বেশি জানে, যেগুলোর পাবলিসিটি বেশি হয়েছে বা ব্র্যান্ড ভ্যালু বেশি, তাদের মূলত এই ইস্যুগুলো সলভ করা উচিত। তাহলে ছোটো ছোটো ব্র্যান্ড যেগুলো আমরা দেখি তো ওইগুলা সহজে এগিয়ে আসতে পারবে এবং মানুষ ভরসা করে হয়তো আবার কোনো একটা সম্ভাবনা রয়েছে ইভেলির বা এই ধরনের ই কমার্স সাইটগুলো আবার এগিয়ে যাওয়ার। দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। আমাদের কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাদমান হোসেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।